Assalamu alaikum wa rahmatullah. Dear brothers and sisters, hope everything is going well as per the system of the universe of Almighty Allah. Well, in this video, don't forget to wear your mask. Yes, definitely. Dear brothers and sisters, let's get back to the screen as I have just created for you, and this is the elementary learning of articles. So, do you know what and why and how we use this article and what is it used for? এই আর্টিকেলের সাথে আইপিএর সম্পর্ক রয়েছে, অ্যাকসেন্ডের সম্পর্ক রয়েছে, ফ্রান্টিক্সের সম্পর্ক রয়েছে। আর আপনারা আমরা যদি এই আর্টিকেল সম্বন্ধে নাই জানি, মানে আর্টিকেল কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, কেন শিখব, কী প্রয়োজন রয়েছে, এটা যদি আমরা নাই জানি, তাহলে আমাদের এই আর্টিকেল শেখার পেছনে আগ্রহ জাগবে না, স্পৃহা থাকবে না। So viewers, most of the students in our country, they don't know why they use it. তারা কেন ব্যবহার করে তারা সেটা জানে না। জাস্ট এক্সাম পেপারে পরীক্ষা দিতে হয়, দিচ্ছি সিক্স থেকে ওয়ান থেকে অনার্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দিতে হয়, জাস্ট দিচ্ছে, বাট কেন প্রয়োজন হয় সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আপনারা জানেন যে আর্টিকেল হচ্ছে এ এম দা, তিনটা হচ্ছে ওয়ার্ড, দিজ আর দ্য ওয়ার্ডস দ্যাটস আর কল্ড আর্টিকেলস। তবে এই আর্টিকেলকে আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে ডেফিনিট আর একটি হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিট ইনডেফিনিট আমরা প্রথমে বুঝে নিই। ডেফিনিট কী? ডেফিনিট মানে হচ্ছে যে নির্দিষ্ট, ডেফিনিটের অর্থ হচ্ছে নির্দিষ্ট। এবার নির্দিষ্টকে আরও ক্লিয়ারভাবে বুঝি। নির্দিষ্ট হচ্ছে যার সাথে আমার জানাশোনা পরিচয় রয়েছে পূর্বে থেকে, মানে যে বিষয়টা আমি জানি, এটা জায়গা হতে পারে, স্থান হতে পারে, কোনো ম্যান হতে পারে, যে কেউ হতে পারে, অ্যানি পার্সন ক্যান বি, যে কেউ হতে পারে, অ্যান্ড অ্যানি অবজেক্টস ক্যান বি, যে কোনো বস্তু হতে পারে যার সাথে আমার জানা শোনা চেনা রয়েছে, পূর্ব পরিচিত রয়েছে, সেটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে এবার চলে যায় ইনডিফিনিট। ইনডিফিনিট হচ্ছে এর উল্টো। উল্টো মানে হচ্ছে যার সাথে আমার জানা শোনা চেনা নেই, জানা নেই, মানে আনস্পেসিফাইড, মানে অনির্দিষ্ট যেটাকে বলা হয়, মানে চিনি না জানি না কোন এক লোক, কোন এক বস্তু বা কোন এক ফোন, কোন একটি ফোন, কোন একটি চেয়ার, ব্যাপারটা এরকম দাঁড়াবে। তো আমরা এই দুইটাকে ভাগ করে নিয়েছি এই কারণে। তো আমরা দুইটা ভাগ করার পরে আমরা আরেকটু জিনিস এখানে শিখব, সেটা হচ্ছে যে আমরা যে ভাওয়েল, ভাওয়েল হচ্ছে কয়টি? পাঁচটি। আপনি আমি আমরা সবাই মোটামুটিভাবে এটা জানি যে ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ ই আই ও ইউ। তাহলে বাকি যে একুশটি সেটা হচ্ছে কনসোন্যান্ট। তো এই যে মোটা হচ্ছে ২৬টা হচ্ছে আমাদের লেটার্স, এটা আমরা সবাই জানি। বাট আপনাকে যদি একেবারে সহিশুদ্ধ মাখরাজ জেনে যদি আপনাকে ইংলিশ শিখতে হয়, তাহলে সবগুলো সিস্টেম আপনাকে জানতে হবে। যেমনটি আরবি শিখতে হলে আরবি মাখরাজ শিখতে হয়, সবগুলো নিয়ম জানতে হয়, ঠিক তেমনি আমরা জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি, বাট এর সাথে আরও ১৫টি ভাওয়েল যোগ হবে, মানে আরও ১৫টি ভাওয়েল সাউন্ড রয়েছে, তাহলে টোটাল যোগ করে হচ্ছে ২০। এরপরে কনসোন্যান্ট হচ্ছে কি? ২১, ২১টি লেটার্স, কিন্তু এর সাথে আরও তিনটি কনসোন্যান্ট যোগ হবে, তাহলে দাঁড়াচ্ছে কি ২১ ৩ ইকুয়াল টু ২৪, তাহলে টোটাল সাউন্ড হচ্ছে ২০ অ্যান্ড ২৪, তাহলে ৪৪ সাউন্ডস। আমাদের এই ৪৪টি সাউন্ডস রয়েছে, এই ৪৪টি সাউন্ডস আমরা যদি ভালোভাবে জানি, তাহলে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো, সঠিক নিয়মে আমরা আর্টিকেল শিখতে পারবো। তো আমরা এটা তো আইপিএর বিষয়, এটা বাদ দিলাম আমরা, এখানে চলে আসি যে আমরা ডেফিনিট এবং ইনডেফিনিট এটা কীভাবে আরেকটু স্পেসিফাই করব। দেখুন, আমি যখন বলবো যে লোকটি, লোকটি, মানুষটি, ব্যক্তিটি, ফোনটি, মার্কেটটি, লাইটটি বা শার্টটি, এগুলো যখন বলি তখন অবশ্যই এটা ডেফিনিট হয়ে যায়। ডেফিনিট মানে যার সাথে চেনা জানা পরিচয় রয়েছে। যেমন কাউকে আমি বলছি যে ফোনটি নিয়ে এসো, আমি যাকে বলছি ফোনটি নিয়ে এসো, তার মানে হচ্ছে যে সে জানবে যে ফোনটি বলতে বসের যে স্যামসাং ফোনটি রয়েছে বা যে ভিভো ফোনটি রয়েছে সেটাই নিয়ে আসতে বলছে, মানে স্পেসিফাইড অলরেডি আগে থেকে চেনা জানা। আর আমি যদি জাস্ট বলি যে টেবিলে যাও একটা ফোন নিয়ে এসো কথা বলবো, তার মানে ওখানে অনেকগুলো হয়তো ফোন আছে, যে কোনো একটা নিয়ে আসবে। বাট আমি যদি বলি যে ফোনটি নিয়ে এসো, মানে যাও একটা ফোন নিয়ে এসো, যে কোনো একটা ফোন নিয়ে আসবে। বাট আমি যদি ফোনটি নিয়ে আসো বলি, তাহলে সে অবশ্যই আমার ফোনটি নিয়ে আসবে, যেটা সেও জানে আমিও জানি, এ হচ্ছে ম্যাটার।
আপনারা যখন আর্টিকেলের বিস্তারিত যাবেন সেখানেও দেখবেন যে আমরা অনেক সময় ওই যে প্রপার নাউনের পূর্বে দা বসে না বলি। সো প্রপার নাউনের পূর্বে কেন দা বসে না? প্রপার নাউন মানেই অলরেডি স্পেসিফাইড, করিম তো করিম, রহিম তো রহিম, সেন্ট টু মার্কেট তো সেন্ট টু মার্কেট। তো সেক্ষেত্রে আবার এক্সট্রা করে দা বসিয়ে স্পেসিফাই করার কোনো দরকার নেই। এ হচ্ছে ব্যাপার। আমরা গভীরে যখন যাব সেটা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনাটি জাস্ট মোটামুটিভাবে স্টার্ট আপ করলাম। আর এখানে দেখুন আমরা যে সাউন্ড নিয়ে কাজ করি, শব্দ নিয়ে কাজ করি, সেটা প্রমাণ এখানে দেখতে পাবেন আপনি। এখানে লেখা আছে কি অনেস্ট, আমরা ও থেকে শব্দটি উচ্চারণ করছি, ও থেকে শব্দ উচ্চারণ করছি। ও হচ্ছে একটা ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ড ওখান থেকে আমার শুরু হচ্ছে। দেখুন অ লেখা আছে অনেস্ট, এটা কিন্তু হনেস্ট না, সঠিক উচ্চারণ হচ্ছে অনেস্ট। ও যদি হয় তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে যে ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ড হলে অবশ্যই অ্যান হবে। আর নিচে দেখুন এটা রং একটা ওয়ার্ড, যেমন আমি যদি বলি হনেস্ট, মানে উচ্চারণটা যদি আমি এইচ থেকে শুরু করতে চাই, ধরুন যে এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো হয়তো হনেস্টের মতো মানে এইচ দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে আমার এটা হচ্ছে কনসোন্যান্ট। আর কনসোন্যান্ট হলে কী হবে, এ হবে, সেম টু সেম একই ওয়ার্ড বাট উচ্চারণের পার্থক্যর কারণে এম হবে এ হবে। তাহলে অবশ্যই ডিয়ার ভিউয়ার্স আপনারা বুঝে গিয়েছেন যে আমরা যে আর্টিকেল শিখছি এটা কিন্তু শব্দ নিয়ে হচ্ছে ম্যাটার, মানে এ এন তো পুরোপুরি একেবারে সাউন্ডের ওপর ডিপেন্ড করবে, প্রত্যেকটা বর্ণের ওপরে, যে 44টি বর্ণ আছে এগুলোর মধ্যে থেকে আমাকে ভালোভাবে বুঝে ভাওয়েল হলে অবশ্যই এন এবং কনসোন্যান্ট হলে অবশ্যই এ হবে।